আজকে আসানসোল লোকসভার মধ্যে বিশেষত জামুরিয়া বিধানসভা বারাবণী বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের যে পাঁচ পাঁচটা পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমি একটা অফিসের নমুনা দেখলাম। অফিসের নমুনা দেখলাম যেভাবে এই অফিসটা ভাঙা হয়েছে, এটা পুলিশের সামনে যেভাবে ভাঙা হয়েছে এর বলার কোন ভাষা আমার নেই। আমি শুনলাম যে এখানকার ওসির নাম অজয় মণ্ডল, আমি শুনলাম ওসির সামনে এই ভাঙতে হয়েছে, ভেঙেছে। এক বছর কিন্তু বাংলায় আর মমতার সরকার, এক মাস বাদে আপনাকে কিন্তু নিজের পকেটের খরচায় এই পার্টি অফিসটা মেরামত করে দিতে হবে। তার কারণ মমতায় আসে না খালি সময়ের অপেক্ষা। তাই আজকে আপনাদের বলছি যে ভারতীয় জনতা পার্টি যা বলে, ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইস্তাহার, সেই নির্বাচনী ইস্তাহার মোতাবেক ভারতীয় জনতা পার্টি কাজ করে। আপনারা বলুন, সেই জন্মের সময় থেকে 1952 সাল থেকে শুনে আসছি যে কাশ্মীরে একটা 370 ধারা আছে নাকি সংবিধানে লেখা আছে, কিন্তু এই প্রথম লক্ষ্য করলাম যে সংবিধানের নাম করে 370 ধারা একটা অত্যন্ত একটা বিচক্ষণতার সাথে আমাদের আমাদের যিনি গৃহমন্ত্রী আমাদের অধ্যক্ষ অমিত শাহজি অত্যন্ত কুশলী ভাবে 370 ধারা বিলোপ করলেন। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরি, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় জন্মেছিলেন, 52 সালে প্রথম সাংসদ হয়েছিলেন, মমতাকে ঢেকে রাখতাম। আমরা বলতে পারতাম না, যেমন মমতা দেবী ফারান করে বলতে পারেন যে গান্ধীজি ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এ কথা আমরা বলতে পারি না। এটা মমতা দেবী পারেন, মমতা দেবীর কোন অভিযানে লেখা আছে আমি জানি না। মমতা দেবী এবং মমতা দেবী বলেন যে সেলি কিডস জায়গায় দাঁড়িয়ে পার্টি অফিস ভেঙেছে, এতে আমাদের ভোট, বাবুলের ভোট, আরো অন্তত 1 লক্ষ ব্যবধান বাবুলের। যত এইসব করবেন, যত মানুষের বিরুদ্ধে যাবেন, তত মানুষ আপনার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি হবে। তা একবার সবাই মিলে সাথে, আমরা সাথে সাথ, আমরা সাথে সাথ সাতটা বিধানসভায় জিতেছি। এই পার্টি অফিস ভেঙে মানুষ ওইটা চায় না। সারা ভারতবর্ষে কোথাও এরকম নোংরা রাজনীতি হয় না। মুকুলদা বলবেন, অনেক সিনিয়র পলিটিশিয়ান, আপনাদেরকে পরিষ্কার করে বলছি যে যত পার্টি অফিস ভাঙবে, যত পার্টি অফিস ভাঙবে 75,000 করে ভোট বাড়বে। যত ভাঙবি, যত ভাঙবি তত হারবি, এইটা পরিষ্কার করে আসানসোলের মানুষ বুঝে গেছে এবং তারা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, 2 লাখ গোলে হারানো হয়েছে, যত ভাঙবি তত হারবি। হ্যাঁ, তো সেই জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসা আমাদের। इसलिए ममता ये जनादेश मानने तैयार नहीं है। इसलिए बंगाल का जो क्या है, अभी बंगाल का ममता का साथ पुलिस छोड़ के कोई नहीं है, तो पुलिस लेके अंडर में चुनाव आ जाएगा। नवंबर से ये इलेक्शन कमीशन के अंडर में आ जाएंगे। आप इधर रहेंगे, आप इधर रहेगा नहीं, उसके बाद क्या होगा वो सबसे बड़ी बात। जय श्री राम। तृणमूल कांग्रेस को जो वर्कर लोग को भी बोल रहा है, हम तृणमूल कांग्रेस को वर्कर लोग को भी बोल रहा है, हम इधर का एमएलए को जो आसानसोल में जो चुनाव हुआ, जो मतदान हुआ, हम लोग देखा है 2-3 विधानसभा केंद्रों में वो वोट लूटा।
लेकिन जनादेश इतना भारी थे बाबू के पास, ये इधर से हो 1.5 लाख का ऊपर से जीत गया, सातों विधानसभा जीत गया। बाड़वानी में जो आगामी चुनाव होंगे, इधर में विधान बोलो आशीष बोलो जितना गुंडागर्दी करने करने दो, वो लोग ये से उसको जमानत नहीं देंगे, ये साफ बात है। सर जो आप बोल रहे थे बीजेपी हमारे पक्ष में है, लेकिन जो गंदगी इन्होंने फैलाया, ये पार्टी ऑफिस को हड़प लेना और उसको तोड़ देना, उसको दखल करना, ये सब नहीं चलेगा। लोग हमारे साथ हैं तभी ये लोग ऐसे बदतमीजी करने की कोशिश करें, लेकिन यहाँ के लोगों को हम भरोसा दिलाने आए हैं। हम भी आए हैं, दादा जैसे सीनियर लोग आए हैं, और यंग में से शंकुदेव भी है हमारे यहाँ पे, अरिजीत जो है वो भी उल्लास का इलाका है, वो भी है, तो सारे लोग हैं, आप देखेंगे आज आपको जलवा दिखेगा। सर महाराष्ट्र में जो सरकार नहीं, वो मलयदा बंगाल के बारे में बोल रहे थे कि पुलिस के जोर में वो सरकार में है, पुलिस जिस दिन हट जाएगा ममता बनर्जी भी हट जाएगा। बीजेपी का उम्मीदवार बहुत भारी मत से जीते सर खड़गपुर में, जो এখানে কিভাবে পার্টি অফিসে ভাঙা হয়েছে এবং 1.5 ঘন্টা ধরে এখানে গায়েতি বললাম লোহার রড দিয়ে ভাঙা হয়েছে, তখন এখানে বড়বাবুর গাড়ি কি নাম কি মন্ডল এখানকার যিনি অজয় মন্ডল উনিও ছিলেন ওনার পুলিশরাও ছিল, এবং এই তাণ্ডবটা চিমেট পড়ে আর সব পড়ে দাঁড়িয়ে আছে। যখন এই গুন্ডামিগুলো হয় তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথায় পৌঁছেছে, পার্টি অফিস এইভাবে ভাঙচুর হবে, ভয় পেয়ে গেলে তখনই এই ধরনের কাজকর্ম হয়। তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এর জন্য যা করার আমরা করবো। মুকুলদান সর্ববাংলায় বাবু সুপ্রিয় নেতৃত্বে বিজেপি।